আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আপনার সাথে হালিমের একটি চার্জার শেয়ার করবো, 25 ওয়াটের চার্জার, যা হচ্ছে আপনার যে কোনো অরিজিনাল 30 ওয়াট চার্জারকে বিট করতে পারবে। বাজারে কিন্তু আপনি অনেক মানে চার্জার পাবেন, তার ভিতরে কিন্তু আসলে এটা কিন্তু অন্যতম। আসলে এটা কিন্তু 6 মাসের আপনি গ্যারান্টি পাচ্ছেন, পাশাপাশি হচ্ছে আপনি আরও ফ্যাসিলিটি পাবেন। তো আজকে এই ভিডিওতে ডিপলি সব কিছু নিয়ে আসলে আলোচনা করা হবে। তো আপনি দেখেন, একটা যদি আপনি ভালো একটা চার্জার নেন 30 ওয়াটের, সেটার দাম কিন্তু বাংলা বাজারে কিন্তু হচ্ছে 1500 থেকে 2000 টাকার মতো কিন্তু হয়ে যায়, তার বেশি হয়ে আসে। বাট এই যে চার্জার শেয়ার করবো, এটাই কিন্তু হচ্ছে আপনি 25 ওয়াট পাবেন বেশ, তাছাড়া কিন্তু দামও কিন্তু আপনার সাধ্যের মধ্যে, ঠিক আছে। আসলে চার্জারের মধ্যে কী কী থাকবে আসলে সব কিছুই ভিডিওতে জানতে পারবেন। বেসিক্যালি এটার যে কেবলটা ইউজ করেছে, কেবলটা কিন্তু বেশ ফাস্ট। আমি হচ্ছে যে এটা হচ্ছে অরিজিনাল চার্জারের সাথে প্যাক করে দেখেছি, খুব ফাস্ট চার্জ নেয়, ঠিক আছে। আর অনেক সময় হয় কি, আপনি অ্যাডাপ্টার কিনলে আপনাকে হচ্ছে কি বাইরে থেকে কিন্তু একটা কেবলও নিতে হয়। সো এটা কিন্তু এরকম কোনো প্যারা থাকছে না, জাস্ট আপনার চার্জার সাথে হচ্ছে আপনি অ্যাডাপ্টার একসাথে পাচ্ছেন, দামও কিন্তু খুব কম, ঠিক আছে। তো আমি আসলে এই ভিডিওতে এটার দাম পাশাপাশি হচ্ছে এটার ফিচারটা আমি আসলে কম্পেয়ার করে দেখাবো, আসলে অরিজিনাল থেকে এটা আসলে কিরকম মানে এটা কীরকম পারফরমেন্স করে অরিজিনালের সাথে কম্পেয়ার করলে। চার্জারটা হচ্ছে প্লাগ করে দেখি, তো অরিজিনাল চার্জার এখানে কিন্তু দেখেন সুপার ডার্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা আবার ট্রাই করবো হচ্ছে আমাদের যে হালিমের চার্জার সেটা দেয়া, তো সেখানে আসলে ডার্ট আসে কি না। এখানে কিন্তু ডার্ট কিন্তু সাপোর্ট কিন্তু চলে আসছে, দেখেন এখানে কিন্তু চার্জ নিচ্ছে আসলে একটু, এই দেখেন এখন কিন্তু আমাদের কিন্তু ইজিলি কিন্তু এখানে কিন্তু ডার্ট কিন্তু সাপোর্ট নিচ্ছে। প্লাস হচ্ছে এটা কিন্তু 25 ওয়াট, এটা কিন্তু 30 ওয়াট না। আমরা যে রিয়েলমির যে 8-এর যে চার্জারটা সেটা কিন্তু 30 ওয়াটের চার্জার, বাট আমরা যেটা দিচ্ছি রিয়েল হালিমার এটা কিন্তু আপনার কিন্তু 25 ওয়াট, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা অন্যটা ফোন দিয়ে দেখি এখানে ফাস্ট চার্জ আসে কি না। দেখেন আমরা একটা অন্যটা ফোন দিলাম, দেখেন এটাতে কিন্তু হচ্ছে ফাস্ট চার্জিং কিন্তু চলে আসছে সাইন, হ্যাঁ, এর মানে হচ্ছে যে এটা দিয়ে কিন্তু ফাস্ট চার্জ হবে। তো এখন হচ্ছে আমরা অন্যভাবে ট্রাই করব। এখন হচ্ছে আমরা হালিমার 25 ওয়াট দিয়ে হচ্ছে আমরা 5 মিনিট চার্জিং টেস্ট করে দেখবো যে আসলে চার্জারের স্পিড কীরকম হয়, ওকে। তো এখানে হচ্ছে ঘুরে ধরে আমরা 5 মিনিট আমরা এখানে, তো এখানে হচ্ছে আমরা 5 মিনিট ঠিক একটা বানানোর সময় হচ্ছে আমরা চার্জটা বন্ধ করবো। আপনি এখানে খেয়াল করেন, দেখেন এখানে যে নিচে যে ওয়াট যে আছে, দেখেন এখানে কিন্তু ওয়াট কিন্তু আমাদের আপডাউন করতেছে, দেখেন এখানে কিন্তু 15 ওয়াট কিন্তু অ্যাভারেজ কিন্তু থাকতেছে, ঠিক আছে। 15 মাত্র 16 ওয়াট উঠতেছে, বাট স্টেবল কিন্তু 15 ওয়াট থাকতেছে, মানে আমাদের হচ্ছে যে পারিতে হচ্ছে 15 ওয়াট করে চার্জ নিচ্ছে, দেখেন চার্জার স্পিড কীরকম। তো এখানের এই এইটা কিন্তু মানে পয়েন্টটা কিন্তু আমি খালি মানে একটু স্পিড বাড়াই দেবো যাতে হচ্ছে টাইম না লাগে, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন, তো ফাইনালি হচ্ছে আমাদের আপনার এখানে হচ্ছে যে 5 মিনিট হয়ে গেছে। তো এখানে অলমোস্ট কিন্তু 61%-এর মতো চার্জ কিন্তু এখানে প্রায় উঠে গেছে, ওকে। আমরা হচ্ছে এখন এটা খুলে ফেলবো, হ্যাঁ, আমরা এখন আমাদের যে অরিজিনাল চার্জারটা সেটা আমরা এখন এখানে প্লাগ করে দেখবো যে এটাই কীরকম পারফরমেন্স করে, ঠিক আছে। তো আমরা এখানে ইজিলি এখানে হচ্ছে আমরা রিয়েলমি 8-এর চার্জারটা হচ্ছে প্লাগ করলাম, যে অরিজিনাল চার্জারটা। তো দেখেন এখানে কিন্তু ওয়াটটা, দেখেন এখানে কিন্তু 21 ওয়াট পর্যন্ত কিন্তু উঠছে, হ্যাঁ, 21-19, ঠিক আছে। এখানে দেখেন এখানে কিন্তু, আর একটা কথা, এখানে যে আপনি যে চার্জার ইউজ করেন লাইক হচ্ছে যে 20 ওয়াট 30 ওয়াট 50 ওয়াট, এটা কিন্তু হচ্ছে ফুল কিন্তু ওয়াট কিন্তু ফোন কিন্তু নেয় না, কারণ ফোনের ভিতরে একটা সিস্টেম থাকে যেটা হচ্ছে আপনার কী করে রিডিউস করে ফেলে হচ্ছে আপনার, যেমন এই রিয়েলমি 8-এর মধ্যে একটা ফিচার আছে যেটা হচ্ছে কী করে আপনার ওভার চার্জটা কিন্তু কিন্তু হচ্ছে যে করে ফেলে, ঠিক আছে। আপনি সিটিং অ্যাঙ্গেল দেখতে পারেন, আপনি চাইলে কিন্তু চার্জার স্লো করতে পারেন এবং হচ্ছে ফাস্টও করতে পারেন, মানে স্লো চার্জিং করলে কিন্তু আপনার হচ্ছে ব্যাটারি লাইফ কিন্তু অনেক বেশি যায়, হ্যাঁ। তো এটা কিন্তু ফোনের ফিচার, দেখেন এখানে কিন্তু হচ্ছে 20 ওয়াট পর্যন্ত কিন্তু উঠছে। আসলে
আমাদের যে চার্জারটা সেটা কিন্তু হচ্ছে 2500 আর Realme 8 এর যে চার্জার সেটা কিন্তু হচ্ছে আপনার 3000 যদি হালিমার 3000 চার্জার আমি নিতাম সেক্ষেত্রে এটাও কিন্তু এরকম পারফরম্যান্স কিন্তু করত দেখেন বাট এখন দেখেন আপনি এখানে কিন্তু যে স্টেবল যে ওয়াট সেটা কিন্তু 15.6 মানে 16 এর মতো পেরায় বাট আপনি দেখেন আমার যখন হালিমার চার্জারটা কিন্তু হচ্ছে যে 14 15 ওয়াট কিন্তু অ্যাভারেজ থাকতেছে মানে বেশি ওয়াটের কিন্তু ডিফারেন্স না তো এখানে হচ্ছে আমরা এখানেও 5 মিনিট আমরা ওয়েট করে দেখব আসলে 5 মিনিট আসলে কতটুকু চার্জ এখানে নিতে পারতেছে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত আমরা রেজাল্ট দেখব হালিমে ভার্সেস হচ্ছে যে Realme 8 এর অরিজিনাল 3000 এর চার্জার তো এখন দেখেন এখন এখানে হচ্ছে যে আমরা টাইম দেখব তো দেখেন হালিমা হচ্ছে যে 53 থেকে 60 পর্যন্ত চার্জ হয়েছে তো সেখানে 7% চার্জ হয়েছে 5 মিনিটে আর অন্যদিকে হচ্ছে Realme 8 এর হচ্ছে এটা 8% হয়েছে আপনার অলমোস্ট 62 থেকে হচ্ছে যে 70% 5 মিনিটে মানে 1% কিন্তু ডিফারেন্স ছিল তো বুঝতেই পারতেছেন ওভারঅল চার্জারটা কিন্তু আপনার কম দামের মধ্যে ভালো একটা চার্জার এটার দাম হচ্ছে বাজারে হচ্ছে আপনি 800 থেকে 900 টাকা পেয়ে যাবেন বা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে যে 6 মাসের ওয়ারেন্টি সব আমাদের কাছে পেয়ে যাবেন ওকে তো হোপ যে ভিডিওটা ভালো লাগছে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন সুখে ধন্যবাদ সবাইকে না প্লিজ স্কিপ মাই চ্যানেল